জেলা সদরের শুরুতেই আমাদের কোন দিকে নজর রাখতে হবে বলুন তো? উত্তর ২৪ পরগনার দিকে। কেননা সেখানে এনআইএ তল্লাশি এবং সেই এনআইএ তল্লাশিতে বারাসাতের এক ট্যুরস এন্ড ট্রাভেলস সংস্থার মালিককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এই তল্লাশিতে বারাসাত এবং ঠাকুরপুকুরের একাধিক জায়গা থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই গ্রেফতারির পরই রীতিমত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, এমনকি যারা বাড়ি ভাড়া দিয়েছিলেন সেই মালিকেরাও আতঙ্কিত। দেখুন একবার। এই বাংলাতে মাথা চাড়া দিচ্ছে জঙ্গিরা। বুধবার এনআইএ হানায় সামনে এলো ভয় ধরানো সেই তথ্য। বুধবার ম্যারাথন তল্লাশির পর ঠাকুরনগর থেকে বিকাশ সরকার, বারাসাতের চাপাডালি থেকে রাজু রুদ্র এবং ব্যবসায়ী সঞ্জীব দেবকে গ্রেফতার করে এনআইএ। বিকাশ সরকারের বাড়ি বাংলাদেশের ঢাকায়। বছর চারেক আগে ঠাকুরনগরে এসে বসবাস শুরু করে। সন্দেহজনক বিপুল পরিমাণের নথি এই বাড়ি থেকে, এই ঘর থেকে উদ্ধার করেছেন এনআইএ কর্তারা। আধার কার্ড, আই কার্ড দেখেই আমরা ভাড়া দিয়েছি। বাচ্চাটাকে এখানে স্কুলে ভর্তি করেছে, উনি স্টেশনের উপরে দোকান কিনেছে, তিনজনের ফ্যামিলি। এবার সেক্ষেত্রে তারপরে এখন এত কিছু শুনতে পাচ্ছি, খুবই ভয়ের মধ্যে আছি যে কার সাথে এতদিন আমরা থেকেছি, বাড়িতে কাকে রেখেছিলাম। ভয় অবশ্যই লাগছে যে আমরা এতদিন কার সাথে ছিলাম, কিভাবে কিছুই তো বুঝতে পারিনি। আসলে প্রথম থেকে তো কিছু বোঝা যায় না। বারাসাতের ট্যুরস এন্ড ট্রাভেলস সংস্থার মালিক সঞ্জীব দেব কলকাতা থেকে বাংলাদেশে যেত ধৃত সঞ্জীব দেবের বাস। বাসে করে বাংলাদেশ থেকে এদেশে আনা হতো রোহিঙ্গাদের। খবর এনআইএ সূত্রের। আমি এই মুহূর্তে যে বাড়িতে রয়েছি এই আবাসনেই সঞ্জীব দেবের ফ্ল্যাট। এই সঞ্জীব দেবের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নথি তথ্য সংগ্রহ করেছেন। চাপাডালি মোড়ের কাছে ভাড়া থাকত রাজু। এনআইএর হাতে বারাসাত থেকে গ্রেপ্তার হওয়া আর এক ব্যক্তি রাজু রুদ্র, সেই রাজু রুদ্র যে বাড়িতে ভাড়া থাকতো এই চাপাডালির কৈবর্ত পাড়ায়, এই যে বাড়িটি এই বাড়িতে ভাড়া থাকতো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সারাক্ষণ ফোনে চট্টগ্রামের ভাষায় কথা বলতো সে। তাহলে কি রাজুও আদপে বাংলাদেশি? টিটক বিশ্বাস ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন আপনারা সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা বাড়ির মালিক রয়েছেন, যারা বাড়ি ভাড়া দিয়েছিলেন, তারা কিভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই পুরো বিষয়টা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, মানব পাচারের সঙ্গে জঙ্গির যোগাযোগ আছে কিনা আমি জানি না, তবে মানব পাচার এ বাংলায় উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আছে। অভাব, দারিদ্রতা মানব পাচার সব থেকে বড় কারণ। মেয়েরা বাচ্চারা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, তারপর খোঁজ নেবেন তারা কতজন ফিরে আসছে, তাহলে বুঝতে পারবেন কতজন মিসিং হচ্ছে। তারপরে ঘাঁটি এগুলো, যেখানে দারিদ্র সেখানে মানব পাচার, দেহ ব্যবসার জন্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য, কিডনি র্যাকেট। এই বাংলা আজকে কিডনির সাপ্লায়ার, দেহ ব্যবসার সাপ্লায়ার। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল। আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।